বন্ধ চলাকালে এক বন্ধ সমর্থককে বিজেপির বাইক বাহিনী পিটিয়ে আহত করেছে। ঘটনা সোমবার সকালে বিলুনিয়া বিদ্যাপীঠ এলাকায়। আহতের নাম রুহিন দেবনাথ। আহত রুহিনী দেবনাথকে প্রথমে বিলুনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে উদয়পুর গোমতি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রুহিনী দেবনাথের বাড়ি নেতাজি পল্লী মরা পুকুরপাড় এলাকায়। বাড়ি থেকে বের হয়ে বিদ্যাপীঠ কর্নারে আসার পর রুহিণী দেবনাথকে 10-12 জনের বাইক বাহিনী হঠাৎ আক্রমণ করে। ঘটনার বিষয়ে আহত রুহিণী দেবনাথকে পক্ষ থেকে বিলুনিয়া থানাতেই মামলা করা হয়েছে। রুহিণী দেবনাথের অভিযোগ, সিপিআইএম করার অপরাধে নাকি বাইক বাহিনী তাকে মারধর করেছে। ঘটনাকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মানে কি মানে আজকে স্ট্রাইকের ব্যাপার নিয়ে নাকি? জানাস না এদিকে ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দল। এভাবে হামলা চালিয়ে বিরোধীদের কোণঠাসা করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।